আল্লাহর জান্নাত পাওয়ার চেষ্টা করা দরকার আছে কি না আদাফলাহাল মুমিনুন তুমি সফল মুমিন যদি জান্নাত পাও আচ্ছা এবার বলুন তো যত মানুষ জান্নাতি হবে কোন কাফের কি জান্নাতে যাবে কোন কাফের জান্নাতে যাবে না তাহলে এটাই প্রমাণ করে মুমিনরাই শুধু জান্নাত পাবে তারাই সফল কোন কাফের সফল হবে না এখন ওই মুমিনের তালিকায় আমাদের নাম ঢুকানো দরকার আছে কিভাবে ঢুকবে লা পড়লেই ন নেভার এটা ভুল চিন্তা আপনি ভাবছেন লা ইলাহাই লাল্লা পড়েছি মোমেন্ট তো হয়ে গেছি ন শুধু লা ইলাহ পড়লে যদি মোমেন্ট হওয়া যেত আবদুল্লা ইবনে উবাই কি লা পড়ে নাই আপনি তো পড়ছেন মক্তবের হুজুরের কাছে আর আব্দুল্লিফনী উবাই কালাম নবী মাহাম্মদের হাতে হাত রেখে কিন্তু মুসলমান হতে তার অবস্থান হবে জাহান নামে ফেরাও নমরুদেরও নিচে সে হচ্ছে মুনাফেকদের লিডার গিরিশচন্দ্র সেনের নাম শুনেছেন গিরিশচন্দ্র সেন যখন কোরআন মজিদের বাংলা অনুবাদ করে তখন সে কি ইল্লাল্লাহ পড়েনি পড়েছে লিখেছে বলেছে গবেষণা করেছে কিন্তু মোমেন হতে পারেনি আপনাদের এলাকায় কি হিন্দু আছে শিক্ষিত হিন্দু দোকানে যাবেন যাওয়ার সময় এরকম একটা কাগজে আপনি সাদা কাগজে বাংলায় লিখলেন লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে তারপরে কাগজটা হাতে নিয়ে এভাবে বটে ভাস্ক করে আপনি হিন্দু ভদ্রলোকের দোকানে ঢুকলেন কেউ নাই চারদিকে মানুষ টানুষ নাই একা একা বসে আছে আর আপনি বললেন যে ভাই এই কাগজে জানি কি লেখা আমি তো জানি না সুখ্য মানুষ একটু পরেন হিন্দু ভদ্র লোক সরল মনে চশমাটা লাগাইয়া একটু দাকা মাক্কা দিয়া ঠিকঠাক করে এবার কয় ওমা মা তো লেখা আছে লাহু মোহাম্মদুর রসুল্লাহ আর আপনি কাগজটা টান দিয়ে আইনা কন বাই মুসলমান বানাইয়া দিছি আপনারে সালা কি কইরা মুসলমান বানাইছি আমি ভাব ধরছি আমি মুরুখ আমি কিন্তু মুরুখ না জাস্ট আপনারে কালেমা ফরাইনার জন্য আইছি কারণ হুজুর কইছে যার হাতে মানুষ মুসলমান হয় তার ওসিলা জান্নাত পাইতেও পারে তো আমি আমনারে ঠিক করছিলাম যে আজকে আমনারে বানাইলাম যান হিন্দু ভদ্র লোক বলবে রাম 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 কস কি আমি মুসলমান হলাম কবে তখন উনি বলল চালাকি করার কোনো সুযোগ নাই মোবাইল আমি পকেটে রাইখা অডিও অন কইরা দিয়া তারপরে কিন্তু কালেমা পড়াইছি শুনবেন মোবাইল টাচ করছে সুন্দর করে বাংলা শব্দ কানে বেসে আসছে হিন্দু ভদ্রলোকের কণ্ঠে লাহ মুহাম্মাদুর রসো অস্বীকার করার সুযোগ কোথায় উনি বলতেছে ভাই আমি বাজারে মানুষের তুমি কালেমা পড়ছো আমার আমার প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে আমি জানতে চাই এই যে লোকটা কালেমা পড়েছে আসলে কি মুসলমান হয়েছে এর কারণ কি কারণ হলো কালেমা মানার নিয়ত অন্তরে না আব্দুল ভাই কালেমা মানার নিয়তে কালেমা পরে নাই গিরিশ চন্দ্র সেন কালেমা মানার নিয়তে কালেমা পরে নাই ওই হিন্দু ভদ্রলোক কালেমা মানার নিয়তে কালেমা পরে নাই তাই মুখে কালেমা পড়ার আগে ওই কালেমার আলোকে জীবন চালানোর জন্য অন্তরে সিদ্ধান্ত নেয়া দরকার আছে না না এখন আমাদের দেশে যারা কালেমাওয়ালা আছে এই কালেমা মেনে জীবন চালানোর সিদ্ধান্ত কয়জনের অন্তরে আছে মুখে কালেমা পরে কিন্তু ওই কোরআনের আইনের কথা বললে নামাজি মানুষের চেহারাও কালো হয়ে যায় মনে আছে না নাই অথচ কালেমার কথা তো এটাই ছিল লা ইলাহা বাংলা অর্থ কি নেই কোনো রিজিকদাতা নেই কোনো ইজ্জতের মালিক নেই কোনো আইনের মালিক কাউকে মানি না কাউকে মানব না সব মালিক একজন তিনি হলেন আল্লাহ